একমুখী নির্বাচনের মতো একটা মনোভাব কিন্তু আসলে মাঠে আছে। আমি দেখেছি বাতাসে বা গাড়ির আচরে কিছু পোস্টার নষ্ট হয়েছে, আশাবাদী হয়ে আসছি, প্রতিদ্বন্দ্বিতা করতেছি আশাবাদী হয়ে। আওয়ামী লীগের এমপি যা করতে পারবে আমিও আশা রাখি তা করতে পারবো। আমি তো কাউকে ঘর বাড়ি করে দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব পরিবেশ প্রতিবেশ রক্ষার্থে পলিথিন এবং কেমিক্যাল মুক্ত একটা আসন তৈরি করতে চাই আমার। এটা মাঠ চমৎকার, তবে একটা বড় দল নির্বাচনে অংশ গ্রহণ করছে না, এর জন্য নির্বাচনের যে টান টান উত্তেজনা সেটা নেই। একমুখী নির্বাচনের মতো একটা মনোভাব কিন্তু আসলে মাঠে আছে। ভোট চাওয়ার ক্ষেত্রে আমি তো ভোট চাচ্ছি, এক্ষেত্রে আমি কোথাও বাধার সম্মুখীন হই নাই আর কোথাও প্রতিবন্ধকতার সম্মুখীন হই নাই। অনেকে বলতেছে, শুনতেছি যে অনেকের পোস্টার ছিঁড়ে নিচ্ছে সেদিন ডিসি অফিসে আমি শুনলাম, কিন্তু আমার কোনো পোস্টার ছিঁড়ে নিছে এমন কোনো তথ্য আমি পাইনি। আমি দেখেছি বাতাসে বা গাড়ির আচরে কিছু পোস্টার নষ্ট হয়েছে, আশাবাদী হয়ে আসছি, প্রতিদ্বন্দ্বিতা করতেছি আশাবাদী হয়ে যে আমি পাশ করব। গাজীপুরে তরিকতপন্থী লোকই বেশি, তরিকতপন্থীরাই গাজীপুরে নির্বাচিত করে। আমি বিশ্বাস করি তারা আমাকে ভোট দিলে এবং আল্লাহ যদি আমার জন্য সম্মান রাখেন এবং বিজয় রাখেন, ক্ষমতা রাখেন, নিশ্চয়ই আমি নির্বাচিত হব। নির্বাচনে নির্বাচিত হলে আমি যেহেতু জোটের প্রার্থী আর জোট যদি সরকার গঠন করে, তা সেই হিসাবে আওয়ামী লীগের এমপি যা করতে পারবে আমিও আশা রাখি তা করতে পারবো। আমার প্রতিশ্রুতি হচ্ছে একটা পরিচ্ছন্ন সমাজ গঠন করা। এই আসনটাকে একটা পরিচ্ছন্ন সমাজ হবে এবং পরিবেশ প্রতিবেশ রক্ষার্থে পলিথিন এবং কেমিক্যাল মুক্ত একটা আসন তৈরি করতে চাই আমার। এটা আমি যেহেতু সুফিবাদের মানুষ, আল্লাহ নবীর বংশধর, সেই হিসাবে আমি আমার সর্বোচ্চ প্রয়োগ করে আমার এই আসনের জনগণকে সুখে রাখার বা একটা সুন্দর সমাজে রাখার চেষ্টা করব। আমি তো কাউকে ঘর বাড়ি করে দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব যাতে তারা তাদের আয় রোজগার দিয়ে সুন্দরভাবে এবং দেশে যেভাবে যাই হোক, আমি যদি এখানে একটা সবুজ আসন হিসেবে আমার এই গাজীপুর দুইকে আমি সাজাতে পারি, তাহলে আমি আশা করি সেখানে ফলের গাছ, ফুলের গাছ সহ বিভিন্ন গাছের ব্যবস্থা করলে সেখানে ফসলের ক্ষেত আমি করতে পারবো। আমি মনে করি নির্বাচন ফেয়ার হবে, কারণ নির্বাচন ফেয়ার করার জন্য সরকারের থেকে বেশি গুরুত্ব হচ্ছে প্রার্থীদের। আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি, ভোটাররা নিরাপদে সুন্দরভাবে ভোট দিবে, সেই ভোটে আমার যা ফলাফল হয় আমি সেই ফলাফল মেনে নিব। এই মানসিকতা আশা করি অন্যান্য প্রার্থীদেরও আছে এবং সে ফেয়ার করার জন্য ইলেকশন কমিশনের পাশাপাশি প্রার্থীদেরও একটা চূড়ান্ত ভূমিকা থাকতে হবে। তাদের বলতে হবে যা হয় ভোটেই হবে, মানুষের সিদ্ধান্তই আমরা মাথা পেতে নিব। এবারও যেমন হঠাৎ করে নির্বাচনে যুক্ত হয়েছি, 2008 সালেও আমার পার্টির প্রথম পরিচয় প্রদানের জন্য গাজীপুর দুই, গাজীপুর তিন আসন থেকে ফুলের মালাপতিকে আমি নির্বাচন করেছিলাম। আমি ডক্টর সৈয়দ আবু দাউদ মসনবি হায়দার, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ তরিকত ফেডারেশন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।